আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে যে টুইটার নিয়ে। হ্যাঁ, যদি আপনার টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান অথবা আপনি কোনো কারণে আপনার টুইটার অ্যাকাউন্টটি আনইনস্টল দিয়ে ফেলছেন, এখন আবার ইনস্টল দিয়েছেন, ব্যবহার করবেন ভাবতেছেন কিন্তু আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে এখন উপায় কী, অর্থাৎ কী করবেন? যেহেতু আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, তাহলে তো আর অ্যাকাউন্টটি লগ ইন করা সম্ভব না। এখন বিকল্প ওয়েটা কী? হ্যাঁ, অ্যাকাউন্ট লগ ইন করা যাবে, তবে বিকল্প একটি ওয়ে আছে। এখন কথা হচ্ছে ওয়েটা কী। হ্যাঁ, চলুন দেখে আসি কীভাবে আপনার টুইটার অ্যাকাউন্টটি ফিরিয়ে পাবেন যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান। পাসওয়ার্ড ভুলে গেলে যে আপনার অ্যাকাউন্টটি হারিয়ে যাবে এমনটা না। পাসওয়ার্ড ভুলে গেলে আপনাকে বিকল্পের একটি পদ্ধতি ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে বিকল্প পদ্ধতিটা কী। বিকল্প পদ্ধতি হচ্ছে আপনার পাসওয়ার্ডটি ফরগেট করতে হবে। সো চলুন দেখে আসি কীভাবে টুইটারের পাসওয়ার্ড ফরগেট করে অ্যাকাউন্টটি ফিরিয়ে আনা সম্ভব বা আনা যায়। সো এই পুরো বিষয়টা আমি আপনাদের বিস্তারিত সুন্দর করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব মোবাইল স্ক্রিনে। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদের ছোট্ট একটা অনুরোধ করবো, আমার এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে ভিউয়ার্স, তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, নিচের দিকে লক্ষ্য করেন লগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো এটার উপর আপনারা ট্যাপ করবেন। সো এটার উপর ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখানে আপনার বলবে যে আপনার যে পূর্বের আইডির ইউজার নেম বা জিমেল অ্যাড্রেস বা আপনি মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন। তো এক্ষেত্রে আসলে আমি আমার ফার্স্টে ইউজার নেম দিয়ে একটু ট্রাই করব বা জিমেল দিয়ে প্রথমে ট্রাই করবো, ঠিক আছে? আপনারা আপনাদের যে বিষয়টা, অর্থাৎ আপনি জিমেল দিয়ে ট্রাই করতে পারেন, ইউজার নেম দিয়ে ট্রাই করতে পারেন বা ফোন নম্বর দিয়ে ট্রাই করতে পারেন। আমি আসলে ফোন নম্বর দিয়ে ট্রাই করতেছি, ঠিক আছে? সো ফোন নম্বর দিয়ে আপনারা ট্রাই করবেন। আমি যেহেতু ফোন নম্বর দিয়ে ট্রাই করতেছি, সো ফোন নম্বর দিয়ে ট্রাই করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে, ইন্টারভিউর পাসওয়ার্ড। তো যেহেতু আমার পাসওয়ার্ডটি মনে নাই, সেক্ষেত্রে আমি কী করবো? সো এখানে তো পাসওয়ার্ড দিলে হবে না। সো নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। সো এখানে আমি এমনিতে একটু দিলাম আর কি। সো দেওয়ার পর একটু লগ ইন করার চেষ্টা করবো, দেখি হয় কি না। সো আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানে ফরগেট পাসওয়ার্ড নামে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবেন। সো আমি এটার উপর ট্যাপ করলাম। সো ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখানে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি এখানে শুরু করতেছে, আপনাদের এটা ভালো করে লক্ষ্য রাখবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন, এরকম একটা পপআপ আসবে, এখান থেকে আপনি আপনার নাম্বারটা সিলেক্ট করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শুরু করবে, এখান থেকে চেক ইওর ফোন নাম্বার, একটা কোড চলে আসবে এই ফোন নাম্বারে, যে ফোন নাম্বারটা দিছি। সো এখান থেকে আমাকে ওই কোডটি বসাতে হবে। সো দেখা যাক কী হয়। কোডটি কিন্তু অলরেডি চলে আসছে, এই যে দেখেন এখানে 7BAFTHW9। সো এই কোডটি আমাকে বসাতে হবে, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে ঠিক প্রায় সিমিলার, অর্থাৎ আপনার নাম্বারে একটি কোড চলে আসবে। সো এখান থেকে আপনি আবার কোডটি বসাতে হবে। সো এখানে আমি আমার কোডটি বসাচ্ছি, বসানোর পর আবার ফিরছি। এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে যেখানে যেটা যেভাবে রয়েছে ঠিক সেভাবেই সেটা ব্যবহার করবেন। ওকে, বসানোর পর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে। আমি ক্লিক করছি কিন্তু, ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করছি। তারপর এখানে বলতেছে এস রিসেট ইউর পাসওয়ার্ড, অর্থাৎ এখানে একটি পাসওয়ার্ড আপনি কি নতুন করে ক্রিয়েট করতে হবে। সো আপনি যে কাজটুকু করবেন, নতুন করে এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন বা আপনি অন্য যে কোনো একটি জায়গাতে টুকে রাখবেন, খাতায় টুকে রাখবেন, এক্ষেত্রে বেশি বেটার হয়। সো এখান থেকে আমি আমার একটি পাসওয়ার্ড দিচ্ছি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে একটি পাসওয়ার্ড দিবেন। ওকে, সো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে রিসেট পাসওয়ার্ড যে অপশন আছে, সো আপনি এখানে ওকে, তারপর আপনি নিচের দিকে একটু লক্ষ্য করবেন। নিচের দিকে যদি আপনি একটু স্ক্রল করেন তাহলে একটি অপশন দেখতে পাবেন, ইন্টারিয়র পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড বা ইন্টারিয়র পাসওয়ার্ড রিটাইপ, অর্থাৎ আপনাকে নতুন করে আবার ওই পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। এখানে এই যে দেখেন, সো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র পাসওয়ার্ড রিটাইপ। সো এখান থেকে আমাকে আবার পাসওয়ার্ডটি দিতে হবে, ঠিক আছে? এখানে উপরে যে পাসওয়ার্ডটি দিচ্ছি প্রায় সিমিলার পাসওয়ার্ডটি আমাকে দিতে হবে। এখানে যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু হবে না। এখানে তারা বলতেছে ওয়ার্ডস ডু নট ম্যাচ। সো এখানে অবশ্যই আপনাকে ম্যাচ করে দিতে হবে উপরের যে পাসওয়ার্ড নিচের প্রায় সিমিলার। তারপর আপনি যে কাজটি করবেন, এখানে রিসেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড রয়েছে, সো নিচের দিকে, সো আপনি এখান থেকে রিসেট পাসওয়ার্ড অপশনে ট্যাপ করবেন। সো ট্যাপ করার পরপর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখানে বলছে হোয়াই ডিড ইউর চেঞ্জ ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড, অর্থাৎ আপনি আপনার পাসওয়ার্ডটি কেন চেঞ্জ করলেন বা কেন চেঞ্জ করতে চান। সো যেহেতু আমি ফরগেট পাসওয়ার্ড দিছি, এখান থেকে আপনি ফরগেট পাসওয়ার্ড দিতে পারেন বা নেক্সট অপশনে ক্লিক করে স্কিপ করে যেতে পারেন। সো অবশ্যই এখান থেকে একটি রিজন আপনাকে দিলে বেটার হয়। সো আমি এখান থেকে ফরগেট পাসওয়ার্ড দিয়েছি এবং নেক্সট অপশনে ক্লিক করলাম। সো তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এখানে বলতেছে কন্টিনিউ টু টুইটার, নিচের দিকে লক্ষ্য করেন, এখানে কন্টিনিউ টু টুইটার অপশনে আমি ক্লিক করব। ওকে, সো ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাক কী হয়।
ওকে আমার অ্যাকাউন্টে চলে আসছে ঠিক সে এভাবেই আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ফিরিয়ে পেতে পারেন পাসওয়ার্ড লগ ইন ফরগেটের মাধ্যমে, ঠিক আছে? সো আশা করি বিষয়টা বুঝাতে পারছি। ওকে ভিউয়ার্স, পুরো বিষয়টা আশা করি বুঝাতে পারছি। আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আজকের পরিবেশন এ পর্যন্ত, অর্থাৎ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।